ছেলেকে ভালোবাসে। আমি আজকে বিকালবেলা ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিলাম, ও ফুচকা খেয়েছি, ফুচকাটা অনেক মজা ছিল। দিন ধরে ওর বাড়ির সামনে দিয়ে কুকুরের মধ্যে গুড়গুড় করতেছে, শুধু অনলি ফর ওর জন্য। আমার ব্যবসা বাদী সব ফেলে আসছে, আর এখনো কি বলো? ও, আমি কোনো সমস্যায় পড়ি নাই না? তোমার জন্য দিনের পর দিন আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম, মার বকা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, আর এখন বলতেছো তুমি শুধু একা সমস্যা করছো। তোমরা একটু চুপ করবে, আমি তো তোমাদেরকে বললাম মামি যদি রাজি না হয় তাহলে আমি রাজি করাবো, কোনো ব্যাপারই না। তোমাদের বিষয়টা দরকার হলে আমি হ্যান্ডেল করব। তোমরা কে কার জন্য কত কষ্ট করছে এটা নিয়ে পড়ে থেকে কোনো লাভ আছে বলো? বললাম তো মামি যদি রাজিও না হয় আমি তোমাদের বিয়েটা দিয়ে দেব। তোমার উপর রাগ করলে রাগের চোদ্দ গোষ্ঠী এবার থাকতো না, পরবারে চলে যেত না। মানে আসলে সিরিয়াস কথা, আমি এখানে আসছি ভালোবাসার কথা বলতে। ওটা তো তুমি সারাদিনই বলো, ওই টুমটুম কি? আমার ভালোবাসার কথা না, শারমিনের ভালোবাসার কথা। শারমিনের ভালোবাসা? আস্তে বলতে পারো না কথা, তোমার মামিরা আসছে না, শুনে ফেলবে না? তোমার মামিরা আছে না, তোমার মামিরা তো সাপোর্ট দেয় না, তুমি এত জোরে জোরে কথা বলছো কেন আশ্চর্য? তোমার যদি আজকে বোন থাকতো তাহলে তুমি এটার রেসপন্সিবিলিটি নিতা না বলো? আমার কাছে তো আসছি তোমার কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য। আমার মাথায় এত বুদ্ধি থাকলে কি আমি তোমার কাছে আসতাম?